আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা অবশ্যই শুনেছেন বা যে ট্রেনি রেস্টুরেন্ট কনস্টেবল পদ একটা বিশাল একটা কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি করেছেন, অবশ্যই এটা আপনারা হচ্ছে সার্কুলারটি পড়েছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে যে পুলিশ কনস্টেবল পদে যে আপনি আবেদন করবেন, আবেদন করার পর যে আপনি মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন, সেই সব বিষয়ে ভিডিওটা আপনার মাঝে শেয়ার করব। এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, যেহেতু আপনি মাঠে দাঁড়াবেন, আমরা অনেক কাগজপত্রগুলো ঠিক রাখা প্রয়োজন, বা আপনি মাঠে দাঁড়ালেন কাগজপত্র ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু মাঠে দাঁড়াতে পারবেন না। তো কাগজপত্রগুলো অবশ্যই আপনার জেনে রাখা দরকার কি কি লাগবে, তো সেই বিষয়ে আমি ভিডিওটা আপনাদের শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেলনটিকে বাজিয়ে দেবেন এবং আশা করবো নিত্য নতুন ভিডিও দিতে। তো ঠিক আছে, তো এখানে বলছে যে অনলাইন আবেদন শুরু 10 সেপ্টেম্বর 2021 এবং শেষ 7ই অক্টোবর। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং 64 জেলায়, এবং SSC পাস করলে, SSC পাস করে এবং 2.5 পেলে আপনি আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? তো আবেদনটি আপনি বিস্তারিত পড়ে নেবেন, যেহেতু ওই বিষয়ে আলোচনা করবো না, আমি আজকে আলোচনা করবো যে কি কি কাগজপত্র লাগবে, ঠিক আছে? প্রয়োজনীয় সনদপত্র বিবরণ, প্রিমিলিয়ারিস এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও ফিজিক্যাল ইডিটেন্স টেস্টের অংশগ্রহণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইসেন্স, যে জেলায় স্থায়ী বাসিন্দা, মাঠে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে উপস্থিত করতে হবে। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে আবেদন করেছেন সে মাঠটি কিন্তু আপনার ডিস্ট্রিক্টই হবে। মনে করেন আপনি ঢাকা বিভাগে করেছেন, বা ওই ডিস্ট্রিক্টে কিন্তু আপনার হচ্ছে মাঠে কিন্তু দাঁড়াতে হবে, ঠিক আছে? এখানে বলছে যে অ্যাডমিট কার্ড ও ফিজিক্যাল ইন্ডোর টেস্ট, অ্যাডমিট কার্ড অর ফিজিক্যাল ইন্ডোর টেস্ট এর ডাউনলোড প্রিন্ট কপি 2 কপি আপনাকে অবশ্যই এটা আপনাকে সঙ্গে নিতে হবে, 2 কপি আপনার ডাউনলোড করে। এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র, মূল কপি, অর্থাৎ আপনাকে মূল কপি আপনি এটাকে সঙ্গে নিতে হবে। চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল ফটোকপি, অর্থাৎ আপনার স্কুলে হেডমাস্টারের কাছ থেকে আপনাকে এটা সংগ্রহ করতে হবে, চারিত্রিক সনদপত্রের মূল ফটোকপি, ঠিক আছে? তারপরে বলছে যে নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিল বা যা প্রয়োজনে নিকট হতে স্থিত নাগরিকত্ব মূল ফটোকপি। তো আপনার জেলায় আপনার হচ্ছে ইউনিয়ন কাউন্সিল আছে, সেখান থেকে আপনার হচ্ছে মেয়র বলেন বা পৌরসভা ওখান থেকে বলেন, আপনার নাগরিকত্বের মূল ফটোকপি লাগবে, ঠিক আছে? এখানে বলছে অভিভাবকের সম্মতিপত্র, আইন অনুযায়ী অভিভাবকের কর্তৃক সম্মানিত পত্র, অর্থাৎ আপনার এটা লাগবে, করছে সে, অর্থাৎ কি বাংলাদেশ পুলিশের যোগদানের অনুমতি প্রদান করতেছে, ঠিক আছে? ঠিক ওইভাবে অনুপাতটা এরকম হওয়া লাগবে, এটা আপনি কোনো কম্পিউটার থেকে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে বলছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতা মাতার পরিচয়পত্রের মূল ফটোকপি, অর্থাৎ আপনার যদি হচ্ছে জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার পিতা মাতার মূল ফটোকপি। ছবি, সরাসরি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যিত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ আপনার সরকারি চাকরি করে বা গেজেট কর্মকর্তা এরকম সত্যায়িত আপনার 3 কপি এটা হচ্ছে সত্যায়িত করতে হবে, ঠিক আছে? আর পরীক্ষার ফি বাবদ 100 টাকা, আপনার এই নাম্বারে
কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা পূর্বক চালানের মূল কপি এটা আপনার কাছে সোনালি ব্যাংকে যায়, আপনি ট্রেজারির মাধ্যমে আপনি 100 টাকা পেমেন্ট করা লাগবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, তাহলে বুঝতে পারলেন বা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বা ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটিকে বাজিয়ে দেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।